হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি হলিউড মুভি এক্সপ্লেন নিয়ে হাজির হয়েছি, যেই মুভিতে একটি 12 বছরের সাইকো ছেলে হট হট মুভি দেখে একটি মেয়েকে আটকে রেখে টর্চার করে, আর টর্চার করার সাথে সাথে আর কি কি অপরাধ করে তা আজকের এই মুভিতে এক্সপ্লেন করা হবে। আর পুরো ভিডিওটি মনোযোগ না দিয়ে দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না, সো তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাজে বকবক না করে চলে যাচ্ছে সিনেমাতে। এই সিনেমার প্রথমে আমরা এলসি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার নিজের গাড়িতে করে কোথাও যাচ্ছিল, আর তখন ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর তার বয়ফ্রেন্ডকে বলে সে একটি বাড়িতে বেবিসিটিংয়ের জন্য যাবে, মানে বাচ্চা দেখাশোনা করার জন্য যাবে। আর অ্যাশলি আজ একটি ধনী ফ্যামিলিদের বাড়িতে যাবে বেবিসিটিং দিতে, আর যে বাচ্চাকে দেখাশোনা করতে যাবে সেই বাচ্চার নাম হচ্ছে লিও, আর তার বয়স হচ্ছে 12 বছর। আর আজকে লিওর বাবা মা বাইরে কোথাও পার্টিতে যাবে, যার কারণে অ্যাশলিকে সেখানে যেতে হয়। এরপরের সিনে আমরা লিও ও তার বন্ধুকে দেখতে পাই, আর দুজনেই সেখানে বসে হট হট ভিডিও দেখছিল। আসলে অল্প বয়সে বাল পাকলে যা হয় আর কি। আর তখন তারা হট ভিডিও দেখতে দেখতে হট হয়ে যায়, আর অন্যদিকে লিওর বাবা এলসিকে দেখে লাইন মারার জন্য ট্রাই করতে থাকে। আসলে মেয়েটা এত সুন্দর, তাই সবাই চায় এমন মেয়ের সাথে একটু লাইন মারতে। তারপর লিওর মা চলে আসে, আর তারা এলসিকে সব বুঝিয়ে দিয়ে তারা পার্টিতে চলে যায়। আর একটু পরে লিওর বন্ধুও তার বাড়িতে চলে যায়, আর তারপরে তারা দুজনে বাসায় একা হয়ে যায়। আর অন্যদিকে তখন ক্রিসমাসের সময় ছিল, তাই এসলির বিএফ তাকে বারবার ফোন করছিল। তখন ফোনে কথা বলার সময় সামনে একটি মাকড়সা দেখতে পায়, যা দেখে এসলি অনেক ভয় পায় এবং খুব জোরে চিৎকার দেয়। তখন লিও দৌড়ে আসে, আর এসলি বলে এটাকে খুব তাড়াতাড়ি মেরে ফেলো, কিন্তু লিও একটি কাঁচের বোতল এবং পেপার দিয়ে মাকড়সাটাকে উঠায়। আর তখন এসলিকে বলে এটা কোনো ভুল করেনি, তাহলে আমরা কেন তাকে মারব। এই কথা বলে লিও মাকড়সাটাকে বাইরে নিয়ে ছেড়ে দেয়। এই কাজটি করে মনে মনে অনেক খুশি হয়, কারণ সে ভাবছিল সে অনেক বড় হয়ে গিয়েছে আর কোনো একটি মেয়েকে বাঁচিয়ে নিয়েছে, মনে মনে নিজেকে হিরো ভাবছিল আর কি। তারপর লিও বাহির থেকে ঘরে এসে এসলিকে ফোনে কথা বলতে দেখতে পায়, আর এটা তার একদমই ভালো লাগেনি। সে অনেক জেলাস ফিল করছিল আর অনেক রাগও হচ্ছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লিও একটি উইং এর বোতল নিয়ে এসলির সামনে এসে খেতে শুরু করে। তখন এসলি অনেক রেগে যায় আর লিওকে বলে তুমি এটি কি করছো, তুমি কি পাগল হয়ে গেলে। আর তখন লিও হাসতে হাসতে এসলিকে বলে এসলি আমি এখন অনেক বড় হয়ে গেছি, আর আমি এখন পুরুষ, আর আমি এখন এসব খেতেই পারি। এসলি তার কাছ থেকে বোতলটা নিয়ে নেয়, কারণ লিও এসলির কাছে একটা বাচ্চাই ছিল। এরপর লিও এসলিকে মুভি দেখার কথা বলে, আর এসলিও রাজি হয়ে যায়, কারণ তার এখানে কাজই ছিল লিওকে দেখাশোনা করার। তবে লিও বাচ্চার ছেলে হলেও তার উদ্দেশ্য খারাপ ছিল। তারপর যখন তারা মুভি দেখছিল, তখন হঠাৎ করে লিও এসলিকে জোর করে কিস করতে শুরু করে, আর এসলি তখনই লিওকে থামিয়ে দেয়। তখন এসলি লিওকে বলে তোমার কি হয়েছে, তুমি এখনো অনেক ছোট, তোমার এগুলো করা ঠিক নয়, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু লিওকে এখন কে বোঝাবে যে এই মেয়ের একটা নয় অনেকগুলো বয়ফ্রেন্ড আছে। তারপর এসলি লিওকে কোনো রকমের বুঝিয়ে এগুলো থেকে থামিয়ে দেয়। আর কিছুক্ষণ পর থেকেই তাদের সাথে আজব আজব কিছু ঘটনা ঘটতে শুরু করে, যেমন হঠাৎ একটি ফোন কল আসে কিন্তু কেউ সেখানে কথা বলে না। এরপর আবার ফোন কল আসে, তারপর অপর পাশ থেকে কে যেন ভয়ঙ্কর গলায় বলে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি। আর তখন এসলি ভাবে হয়তো তার বিএফ এই রকম করছে, আর তাই এসলি রেগে গিয়ে তার মিডল ফিঙ্গার দেখে। এদিকে এসলি এমনিতেই টেনশনে ছিল, কারণ যাকে তিনি বেবিসিটিং করতে এসেছে তার নেশা হয়েছিল, মানে লিও নেশা হয়ে গিয়েছিল, আর তার সাথে লিও ফিজিক্যাল রিলেশনও করতে চায়। অন্যদিকে এইসব ঘটনা এসলির আরো অনেক বেশি টেনশন বাড়িয়ে, আর এইসব ঘটনা দেখার পর এসলি অনেক ভয় লাগতে শুরু করে, কারণ সান্তা ক্লজের স্ট্যাচুটা এক জায়গা থেকে অন্য জায়গায় কেউ সরিয়ে দিয়েছিল। তারপর এসলি দেখতে পায় ঘরের জানলাটাও নিজে থেকেই সরে গিয়েছিল, আর এটা দেখে এসলি বুঝতে পারে এই বাড়িতে কেউ ঢুকেছে, তাই সে পুলিশকে কল করার কথা ভাবে। এসলি লিওকে ফোনটা দিতে বলে, কিন্তু লিও ফোনটা দিতে গেলে ফোনটা মাছের অ্যাকোয়ারিয়ামে পড়ে যায়। ঠিক তখনই তাদের দরজার সামনে কেউ এসে নক করে। তখনই এসলি তাদের দরজায় কে এসেছে তা দেখার জন্য ট্রাই করলে কিন্তু সে কাউকে দেখতে পায় না। আর অন্যদিকে লিও তার পুরুষত্ব দেখানোর জন্য দরজা খুলে বাহিরে এসে বলে তুমি যেই হও না কেন আমাদেরকে ভয় দেখানো বন্ধ করো, তা না হলে তোমার অবস্থা অনেক খারাপ।
খারাপ হবে। ঠিক তখনই কেউ দৌড়ে এসে লিওকে নিয়ে পড়ে যায়। তারপর আমরা দেখতে পাই এটা লিওর ফ্রেন্ড গ্রেট ছিল। এখানে লিও এবং এশলির মনে হচ্ছিল এটা হয়তো তাদেরকে ভয় দেখাচ্ছিল গ্রেটি, কিন্তু না, গ্রেট বাসায় আসার পরেও তাদের সাথে তখনও আজবাজব ঘটনাগুলো ঘটতে থাকে। তখন তারা তিনজন ভয়ে ভয়ে ওপরে যায় আর বাড়ির ফোন থেকে পুলিশকে কল করতে গেলে দেখে বাড়ির ফোনের সব কানেকশন কেটে দিয়েছে। তারপর লিও ল্যাপটপ থেকে পুলিশকে ইনফর্ম করতে চেষ্টা করছে, তখন দেখে সেখানেও তাদের ওয়াইফাই কানেকশন কেটে দিয়েছে। তখন এসলি সিদ্ধান্ত নেয় সে তার গাড়িতে করে তাদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু কেউ তার টায়ার পাঞ্চার করে দিয়েছিল। এরপর গ্রেট ওপর থেকে একটি ইট নিয়ে আসে যেটাতে লেখা ছিল ইউ লিভ ইউ ডেথ, মানে যে এখান থেকে যাওয়ার ট্রাই করবে সেই মারা যাবে। আর এটা দেখে গ্রেট অনেক ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই গ্রেটকে মাটিতে পড়ে যেতে দেখে, এটা দেখে এশলি অনেক ভয় পেয়ে যায়, কারণ এসব তাদের সাথে কেউ জেনে বুঝেই করছিল আর সে যেই হোক সে খুব ভয়ানক কেউ। আর এইসব দেখে হিরো সাজা লিও এবার বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। আর এখানে এশলি তাকে সান্ত্বনা দেয় আর বলে ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে। এশলি লিওকে নিয়ে ওপরের রুমে চলে যায়, কারণ লিও এশলিকে বলেছিল বাবা তার বন্দুক কোথায় রাখে আমি জানি। আর তারা ওপরে এসে তারা বন্দুকটা বের করতেই যায়, এদিকে তাদের কাছে এখনো মনে হচ্ছিল যেন তাদের বাড়িতে কেউ লুকিয়ে রয়েছে। আর তারা লুকিয়ে লুকিয়ে তার বাবার বন্দুকটা আনতে যায়। যাওয়ার সময় এশলির মুখে মাকড়সা এসে পড়ে আর তখনই লিও তাকে রক্ষা করে। এখন লিও এমন একটা ভাব করে, মনে হয় লিও তাকে সারা জীবন রক্ষা করতে পারবে। এরপর তারা যখন বন্দুক নিয়ে সেখানে যাচ্ছিল তখন আমরা মাস্ক পরা একজন লোককে দেখতে পাই আর যার হাতে একটা বন্দুক ছিল। তাকে দেখে তারা দুজন একটি রুমে এসে লুকিয়ে পড়ে, কিন্তু তারপর এশলি সবকিছু বুঝতে পেরে যায় যে এসব রিয়েল নয়, এই দুজন ছেলে তাকে বোকা বানাচ্ছে, কারণ এই মাস্ক পরা লোকটি আসলে লিওর বন্ধু গ্যারেট ছিল। আর এইখানে এশলি তাদের দুজনের নাটক বুঝতে পেরে যায় আর তারা এশলির কাছে ধরা পড়ে যায়। আসলে লিও এশলিকে ইমপ্রেস করার জন্য এইসব করেছিল, যে কাজগুলি খুবই ভয়ানক ছিল আর এখানে যে কেউই মারা যেতে পারত। আর তখন এশলি খুব রেগে যায়, তাই সে লিওর বাবা মাকে কল করার কথা বলে, কারণ এই বাচ্চার মাথা ঠিক নেই। এ সময় লিও এশলিকে অনেক রিকোয়েস্ট করে আর বলে তার বাবা মাকে এসব ব্যাপারে কিছুই না জানাতে, কিন্তু এশলি লিওর কোনো কথাই শোনে না। ঠিক তখনই লিও এশলির ওপর বাজেভাবে চিৎকার করে এবং তাকে একটি থাপ্পড় মেরে সিঁড়ি থেকে ফেলে দেয়, যার ফলে এশলি অজ্ঞান হয়ে যায়। তারপর এশলি যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। এখানে লিও এশলির মুখে টেপ লাগিয়ে দিয়েছিল যাতে সে চিৎকার করতে না পারে। এসব করার পর লিও এবং তার বন্ধুকে অনেক খুশি দেখাচ্ছিল, বিশেষ করে লিওকে। আর তখন লিওর ব্যবহার পুরোপুরি পাল্টে গিয়েছিল। এরপর লিও এশলির সাথে খুবই বাজে ব্যবহার করতে শুরু করে। সে এশলির পাশে এসে বসে এবং তার ব্যাগ চেক করতে শুরু করে আর তার ভিতর থেকে একটি লিপস্টিক বের করে তার মুখে লাগিয়ে দেয়। এখানে লিও তার নিজের মনের কথা বলে দেয়। সে বলে যে আমি কোনো বাচ্চা নই আর তোমাকে দেখে আমার মনের মধ্যে অন্যরকম ফিল হয় আর তুমি আমার ফিলিংগুলোকে নিয়ে অনেক হার্ট করেছো, তুমি আমাকে একটা বাচ্চা ভাবো। এশলি তার দিকে তাকিয়ে ভাবছিল এই ছেলের মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ সেই সময় তার হাতে একটি বন্দুকও ছিল আর লিও অনেক আজব আজব কথা বলছিল। এখানে লিওর বন্ধু গ্যারেটও এসব বিষয়ে এনজয় করছিল। তখন লিও এশলিকে ট্রুথ অর ডেয়ার খেলতে বলছিল, সাথে আরো বলে যে তুমি যদি জিতে যাও তাহলে আমি তোমার বাঁধন খুলে দিব আর তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে এই ড্রিঙ্কসটা খেয়ে নিতে হবে। আসলে এই ড্রিঙ্কসটা যে কি ছিল সেটা এই সাইকো ছেলেটি জানতো। তখন এশলি লিওকে জিজ্ঞেস করে, আসলে তোমার মাথায় কি চলছে, তোমরা আমার কাছে কি চাও, আমাকে তোমরা ছেড়ে দাও আর আমার সাথে যা হয়েছে তা সম্পর্কে আমি কাউকে কিছু বলবো না। তখন লিও বলে যে না, যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে তুমি চিৎকার করবে এবং আমার বাবা মাকে সবকিছু বলে দেবে, আগে আমার সাথে তোমাকে খেলতে হবে। এখানে এশলি খুবই ভয় পেয়ে যায়, কারণ সে যদি গেমটিতে হেরে যায় তাহলে হয়তো এই লিও তাকে মেরেই ফেলবে, কিন্তু এই গেমটি খেলা ছাড়া আর কোনো উপায়ও ছিল না, তাই সে এই গেমটি খেলার জন্য রাজি হয়ে যায়। তারপর ট্রুথ অর ডেয়ার খেলার সময় লিও তাকে খারাপভাবে টাচ করে। অন্যদিকে গ্যারেট বলে যে এসব করা ঠিক নয়, এর জন্য আমাদের জেলও হতে পারে। তো এখানে লিও তার বন্ধুকে ছয় নয় করে বুঝিয়ে মানিয়ে নেয় আর বলে তুমি শুধু দেখো, তারপর আরও অনেক বেশি মজা আসবে। এরপর তাদের বাড়ির সামনে কেউ চলে আসে আর এটা ছিল এশলির বয়ফ্রেন্ড রিকি। তাকে দেখে লিওর ভালো লাগে না, তাই সে এশলিকে ডাইনিং রুমে লুকিয়ে দেয় এবং তার মুখে টেপ লাগিয়ে দেয়। তারপর লিও বারবার না বলে দেয় যে এশলি এখানে নেই আর সে যেন এখান থেকে চলে যায়, কিন্তু এশলির বয়ফ্রেন্ড তার কথা
বিশ্বাস করে না, তাই সে লিওর মানা করা সত্ত্বেও লিওর বাড়িতে ঢুকে যায় এশলিকে খুঁজতে। আর এদিকে এশলিও অনেক শব্দ করতে চেষ্টা করছিল, কারণ যদি শব্দ শুনে রিকি তাকে বাঁচাতে আসে। কিন্তু রিকি এশলির কাছে যাওয়ার আগে লিও তাকে চালাকে করে বেসবল স্টাম্প দিয়ে আঘাত করে, তাকে অজ্ঞান করে দেয়। এরপর লিও খুশিতে নাচতে শুরু করে, আর তার কাছে এসব করতে খুবই মজা লাগছিল। ঠিক তখনই রিকি উঠে পড়ে এবং তার হাত থেকে ব্যাটটা নিয়ে উচিত শিক্ষা দিতে যাচ্ছিল, ঠিক তখনই গেরেট চলে আসে আর তার হাতে একটি বন্দুক ছিল। সে রিকিকে হুমকি দেয় যে তুমি এখনই নিচে বসে পড়ো এবং ব্যাটটা ফেলে দাও, তা না হলে আমি তোমাকে এখনই শ্যুট করে দিব। ব্যাট ফেলে দেওয়ার পরই লিও রিকিকে ব্যাট দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে। রিকিকে অজ্ঞান হতে দেখে গেরেট অনেকটা নার্ভাস হয়ে যায়, কারণ তারা লিমিট ক্রস করে ফেলছিল আর এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু লিও তাকে আবারও মানিয়ে নেয়। এবার যখন রিকি জ্ঞান ফিরে আসে তখন রিকি আর এশলি পাশাপাশি বসে আছে। এশলি রিকিকে প্রশ্ন করে যে তুমি এখানে কেন এসেছো, তখন তাকে রিকি ফোনের দিকে ইশারা করে, তা দেখে বোঝা যায় যে লিও তাকে ফোন করে ডেকে এনেছে। এরপর লিও রিকির মাথার ওপর থেকে একটি ভারী রঙের ডিব্বা ছুটতে থাকে, আর এটা যদি রিকির মাথায় গিয়ে লাগে তাহলে যে কোনো মুহূর্তে রিকি মারা যেতে পারে। এসব দেখে গেরেটও খুব বেশি ভয় পেয়ে যায়, সে বুঝতে পারে না আসলে লিও এগুলো কেন করছে। গেরেট লিওকে রিকোয়েস্ট করছিল যে লিও তাদেরকে যেন ছেড়ে দেয়, এদিকে রিকিও রিকোয়েস্ট করছিল যেন তাদেরকে যেন তারা ছেড়ে দেয়। অন্যদিকে এশলি তার হাতের বাঁধন খুলতে চেষ্টা করছিল, এর মধ্যেই লিও রিকির মাথার বরাবর রঙের ডিব্বা ছুড়ে দেয়, যার ফলে রিকি প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে সাথে সাথেই মারা যায়। তারপর আমরা দেখি লিও এসব করে অনেক মজা পাচ্ছিল, সে খুব হাসি খুশি ছিল। অন্যদিকে এশলি নিজের বাঁধনটা খুলতে সক্ষম হয়ে গিয়েছিল এবং একটি বন্দুক হাতে নিয়ে লিওকে ভয় দেখানোর ট্রাই করে আর বলে তুমি এটা রিকির সাথে কি করলে। কিন্তু লিও কোনো কিছুতেই এসব ভয় পাচ্ছিল না, কারণ সে আগে থেকে জানতো যে বন্দুকটিতে একটিও গুলি ছিল না। এখানে এশলি সেখান থেকে পালানোর ট্রাই করে, তখন গেরেট তাকে ধরার ট্রাই করতে যাওয়ার আগেই সে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এত সহজে তো লিও তাকে যেতে দিবে না, সে আগে থেকে বাড়িতে চারপাশে ফাঁদ ফেলে রেখেছিল। আসলে এই ছেলেটি যতটা দেখতে সুন্দর তার ভেতরে ততটা কুৎসিত ছিল। আর তখন এশলি তার ফাঁদে ধরা পড়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায়। এরপর লিও এশলিকে আবারও বাড়িতে নিয়ে আসে আর গেরেট এসব দেখে ভয় পাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই এশলি আরও একটা বয়ফ্রেন্ড চলে আসে, কারণ লিও চালাকি করে তাকেও এশলির মোবাইল দিয়ে SMS করে এখানে নিয়ে এসেছে। আর বেচারা এখানে আসার সাথে সাথেই তাকে লিও ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। আর হয়তো আপনারা ভাবতেই পারেন যে লিও কেন এসব করছে। আসলে লিও এশলির বয়ফ্রেন্ডদের প্রতি প্রথম থেকেই জেলাস ছিল, সে এশলিকে তাদের সাথে কথা বলতে দেখে অনেক বেশি রেগে গিয়েছিল, যার কারণে তার রাগ মেটানোর জন্যই লিও তাদেরকে মেরে ফেলেছে। তাছাড়া লিও একটা সাইকো ছিল আর তার এসব করে খুব মজা পাচ্ছিল, আর তার কারণেই সে এগুলো করছিল। অন্যদিকে গেরেট এসব দেখে তার কাছে এসব ঠিক মনে হচ্ছিল না, তাই সে এশলির বাঁধন খুলে দিতে যায়। কিন্তু ঠিক তখনই লিও সেখানে চলে আসে এবং গেরেটকে এশলির বাঁধন খুলতে দেখে লিও তাকেও শ্যুট করে মেরে ফেলে। কিছুক্ষণ পরে লিও এশলিকে একটি ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে আর লিও ঘটনাটিকে এমনভাবে সাজায় যা দেখে সবাই মনে করে এশলিকে তার বয়ফ্রেন্ডরাই মেরে ফেলেছে। তারপর লিও বিছানায় গিয়ে নিষ্পাপ শিশুদের মতো ঘুমিয়ে পড়ে। তারপর যখন লিওর বাবা মা যখন বাড়িতে আসে তখন এসব দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি তাদের ছেলের রুমে যায়। কিন্তু তারা গিয়ে দেখে লিও এখনও ঘুমিয়ে রয়েছে। আর এখানে লিও এমন একটা ভাব করছিল যে সে যেন কিছুই জানে না। তারপর মুভি শেষে এসে পুলিশ তাদের বলে যে তাদের মধ্যে এখনও একজন বেঁচে আছে আর তারা এখন তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। এটা শুনে লিও জানালার পাশে এসে সেখানে এশলিকে দেখতে পায়। তখন এশলিও লিওকে দেখে তার মধ্যাঙ্গুল দেখায়। তখন লিও তার মাকে বলে আমার এশলির জন্য খুব কষ্ট হচ্ছে, আমি তার সাথে একা হসপিটালে দেখা করতে যাব। আসলে লিও সেখানে মনে মনে অন্য একটা শয়তানি ষড়যন্ত্র করছিল, হয়তো বা তাকে মেরে ফেলার ফন্দিও আটছিল। আর এখানেই মুভিটি এন্ড হয়ে যায়। সো
এই মুভিটির দ্বিতীয় পার্টও রয়েছে। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 100 লাইক দিলেই মুভিটির দ্বিতীয় পার্ট এক্সপ্লেইন করব। তবে মুভিতে শুরু হওয়ার আগে ভেবেছিলাম এক আর হলো আরেক। আমরা জানি হলিউড মানে টুইস্ট, আর এখানেও অনেক টুইস্ট ছিল। একটা 12 বছরের ছেলে এতটা হিংস্র হতে পারে বুঝতেই পারিনি। সো যদি আপনাদের মুভিটি এক্সপ্লেইন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদিও ভালো না লেগে থাকে তাও আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি তোমাদের পছন্দের কোনো মুভি থেকে থাকে অবশ্যই আমাদের জানাতে পারো, আর আমরা অবশ্যই ট্রাই করবো তোমাদের রিকোয়েস্টটা রাখার জন্য ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবো এবং সবাইকে ভালো রাখার ট্রাই করবে। খোদা হাফেজ।